వచ్చే సిపిఎం మావోదిరా నక్సల్గా ఆ దిదిమణి సపోర్ట్ కొచ్చారు అట్లా లాఠి మారి అరెస్ట్ కొన్ని ఎఫ్ఐఆర్ హైని যাও যে তো দেখেছো গলা ধরে পুলিশ নিয়ে ঢোকাচ্ছে ভেতরে সব কটার নামে এফআইআর হচ্ছে যাও জামিয়া মিলিয়াতে যারা বেরিয়ে আগুন জ্বালিয়েছিল সব কটার নামে এফআইআর হচ্ছে ছাড়া হবে না কাউকে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে ভারতবর্ষে শান্তি থাকতে পারবে না পুলিশ আছে সরকার আছে কিন্তু মমতা ব্যানার্জির মতো সরকার থাকলে চার দিন ধরে আগুন জ্বালাবে 500 কোটি টাকার জিনিসপত্র নষ্ট করেছে আমার আর আপনার ট্যাক্সের টাকায় ট্রেন বাস হয় রেললাইন হয় স্টেশন তৈরি হয় সেটা জ্বালিয়ে দিয়েছে তাকে কেন বরদাস্ত করবো আমরা আমি খালি বলেছিলাম যারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে তাদেরকে গুলি করে মারা উচিত আমরা ক্ষমতা এলে মারবো বাপরে হাহাকার পড়ে গেল মরা কান্না যেন বাপ মরেছে এদের এত কাঁদছে কিসের দুঃখ এই অনুপ্রবেশকারী আমাদের পেটে লাত মেরে খাবে এখানে আবার আমাদের জিনিসপত্র জ্বালিয়ে দেবে তাদের দেখে কি জয়নগরে মহা খাবো গুলি মারবো না ২৩০ লাখ ভোট দিয়েছে দিদিমণি 17 লাখে এগিয়েছিলেন এটা বরাবর হয়ে গেছে আর এই 50 লক্ষ মুসলমান অনুপ্রবেশকারী আজ হোক কাল হোক এদেরকে আমরা চিহ্নিত করব দরকার দেশ থেকে তাড়াবো আগে তো ভোটার লিস্ট থেকে নামটা কাটবো তারা দিদি তেল মারবে না আর যেই নামটা কেটে দেবেন কোনো বেটা আর ওদের তেল মারবে না ভোটাররা থাকলে কে তেল মারবে আলটা করবো আমরা আর এই 50 লক্ষ নাম 70 লক্ষ নাম যখন কেটে যাবে দিদিমণির ভোট 2 কোটির নিচে নামবে আমরা 3 কোটি হব আগামী ইলেকশনে আমাদের 200 সিট দিদিমণির 50টাও হবে না তখন দিদিমণিকে 14 তলায় কষ্ট করে উঠতে হবে না কালীঘাটে গিয়ে চণ্ডী পাঠ করবেন